ছোট মা? হ্যাঁ বাবা বল, মিষ্টুকে পেলি? না ছোট মা, সেটার জন্যই তোমাকে ফোন করলাম। এবার যা মনে হচ্ছে আমাদের পুলিশকে ইনভলভ করতেই হবে। তুমি এক কাজ করো, বাবাকে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি দাদাভাইকে এক্ষুনি ফোন করছি। আর শোন, তুই মিষ্টুকে ঠিক খুঁজে পেয়ে যাবি, দেখিস আমার মন বলছে, ভয় পাস না। হ্যাঁ রাখ। এই দাঁড়া দাঁড়া এক মিনিট। হ্যালো পূজান, কি হয়েছে বাবা? হ্যালো, মিষ্টু? আপনি কি করে জানলেন আমি এখানে? আর একটাও কথা বলবে না, তোমার লজ্জা করলো না বাড়ির শুধু সবাইকে বিপদে ফেলতে? তুমি নিজেকে কি ভাবো মিষ্টু? তুমি একটার পর একটা গন্ডগোল পাকিয়ে যাবে আর আমরা সাফার করব। আর যাতে গন্ডগোল না হয় আমি তো সেই কারণে চলে যাব। চুপ করো। বললাম না মুখ বন্ধ রাখতে। মিষ্টু, তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? তুমি কি বাচ্চা মেয়ে? দেখছো আমরা অলরেডি প্রবলেমের মধ্যে আছি, তুমি তার মধ্যে আরো প্রবলেম বাড়িয়ে চলেছো। আমাদের এভাবে বিপদে ফেলতে তোমার আটকালো না মিষ্টু? কি ভেবে বাড়ি থেকে বেরিয়ে এলে তুমি? রাস্তাঘাট কিছু চেনো? আর যদি তোমার কিছু হয়ে যেত আমরা কি করতাম? তোমার বাবাকে কি জবাব দিতাম? কি জবাব দিতাম মিষ্টু বলো? মিষ্টু দুষ্টু মিষ্টি ফুলের গল্প দেখতে চোখ রাখুন সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।